কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের করা মামলার রায় চ্যালেঞ্জ করে ইউনূস সহ চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। আপিল শুনানির জন্য 3 মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চারজনকে স্থায়ী জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। রায়ের প্রতিক্রিয়ায় ডক্টর ইউনূস অভিযোগ করেছেন, সরকার মামলা করে শ্রমিকদের নামে অপপ্রচার চালাচ্ছে। নিয়াজ মোর্শেদকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন জুবায়ের রাজিন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে রোববার সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের করা মামলার রায় চ্যালেঞ্জ করে ইউনূস সহ চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান এম এ আউয়াল এ আদেশ দেন। ইউনূস ছাড়া অপর 3 জন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক এমডি আশরাফুল আলম, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। 3 মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়। ডক্টর ইউনূসের দাবি, সরকার মামলা করলেও শ্রমিকদের নাম করে মিথ্যা প্রচার করা হচ্ছে। এই মামলাটা সরকার করেনি, আপনারা তো সাক্ষী, আপনারা তো কই কিছু বলছেন না। এটা কি সরকার করলো নাকি শ্রমিক করলো, এটা কি বলেন? আমার একটা জবাবটা দেন। বলছি না, এটা তো না না, যেভাবে ওইটা প্রচার হচ্ছে সেভাবে তো আপনার এতগুলো লোক আছেন, বলতে পারেন না? আমি আমরা সব নিউজে বলেছি যে যাক, এটা বলেন, আবারও বলেন যে এটা মিথ্যা কথা, এটা ঠিক না। এটা কলকারখানা অধিদপ্তর সরকারের অধিদপ্তর সেটাই করেছে, শ্রমিকরা করেন, শ্রমিকের মধ্যে কিছু দুর্নীতি নেই। আমরা 300-এর পৃথিবী করতে চাই। ইউনূসের আইনজীবী জানান, কলকারখানা অধিদপ্তরের মাধ্যমে সরকারি এ মামলা করেছে। এই মিথ্যা মামলা সরকারি প্রতিষ্ঠান সরকারি নির্দেশে এই মামলা করেছে এবং এই মামলারই রায় হয়েছে। এই রায়টা যেটা হয়েছে, এই রায়টা সম্পূর্ণ অবৈধ। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে, সরকারের ইশারায় নয়, শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু এটি স্ট্যাটিউটরি রাইট, স্ট্যাটিউট ওনাকে খবর দিয়ে ওনাকে ওনাকে আইন ওনাকে ক্ষমতা দিয়েছে, সেই ব্যাপারে আমরা কোনো কথা বলিনি। আমরা জামিনের বিরোধিতা করিনি, অ্যাডমিশনেরও কোনো বিরোধিতা করিনি। ওনাকে অ্যাডমিশন করেছে আগামী 3 মার্চ 2024 ইংরেজি তারিখ, এই মামলার পরবর্তী ধার্য তারিখ বিচারিক আদালতের নথি তলব সাপেক্ষে। 2021 সালের 1 সেপ্টেম্বর ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে শ্রম ট্রাইব্যুনালে মামলাটি করা হয়। আর চলতি বছরের 1 জানুয়ারি 6 মাসের সাজা হয় ডক্টর ইউনূসের। অবশ্য তখন 30 দিনের মধ্যে আপিলের শর্তে জামিন পান ইউনূস সহ 4 জন। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।